हमारे अपनारा बहुत से बहुत दिन तक ही देख रहा है उन्हें है कि वन खोई रही बेटा मोरे ना प्राय चालीस बयालीस बसर हो गए वाज हो रहा है और बयस मात्र एकषट्टी এলাকী অনেক মানুষে দীর্ঘদিন তাকে ওয়াজও দেখরা এবলা ভাইলি যে গুণ ফুকে হিগে খাইয়া খাইয়া বৃত্ত বেহারে হুদা করলিছে মনে হয় না ওয়াজও যাইতে কিন্তু মানুষেও যে আগের মায়ায় মায়া করেন হইন আর নিজের মনে চায় যাই দোয়া লই মু এল্লাগে আপনার সামনে হাজির হই কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি আমার ওয়াজ আমার ছোটবেলা থেকে চলের কোনো বিরিং বারিং ওয়াজও নাই এক গুড়োয় বালাগাল উলা দিয়া দাঁড়াইয়াও নেন গে আধা ঘন্টা নিন না নিবা বালাগাল উলাই গো না কোরআনের কুন্তা না হাদিসের কুন্তা এক শাইরের শের ভগতে দাঁড়াইয়া পনেরো মিনিট নিন আমি তাত নাই আমি আপনার সামনে কোরআন শরীফের এক আয়াত পড়ছি আল্লাহর রসুলের এক টুকরা হাদিস পড়ছি একজন মানুষে কলিমা পড়িয়া যখন আল্লাহরে বিশ্বাস করিলায় তখন তার বালিগ হওয়ার পর তাকে মৌতর বেউসি হওয়ার আগ পর্যন্ত তার জীবনটা চলতে হয় কোরআন এবং সুন্নার মাধ্যমে বড় করে হোক কোরআন এবং সুন্না ভিত্তিক তার জিন্দগি চলতে হয় এই কোরআন সুন্নার বাইরে গেলেও বিপর্যয় দেখা দেয় অসুবিধায় দেখা দেয় সমস্যায় দেখা দেয় আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাবারক ও তাআলা ই আয়াত আলাম নাজআল লাহু আইনাইনি ولسانا وشفتين وهديناه النجدين সাইটটা নিয়ামতর হতা আমরা উল্লেখ করছেন খোদা সাইটটা নিয়ামতর হতা উল্লেখ করছেন উল্লেখ করিয়া উমর বে উল্লেখ করছেন যে হে ইমানদারের দল বেটাও আর বেটিও চৌধুরীও আর নবাব যেন যে বংশর হও তোমার বিবেক নাইনি তোমার শোক নাইনি তোমার মুখ নাইনি অতটা যে দেওয়ার বাদে তুমি কিভাবে আমার নাফরমানি করো নাউজুবিল্লাহ হইলা আলাম নাজআল লাহু আইনাইন অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মানুষরে দিছ আত আছে ফাও আছে আছে না নিবা নাক আছে মুখ আছে চোখ আছে মাথা আছে হাড় আছে হাড্ডি আছে সব কিছু আছে এটাকে বাঁচিয়ে আল্লাহ সাতটা অঙ্গর হতো আমরা এই আয়াত হয়েছে বড় করে একবার সুবহানাল্লাহ ও সাইটটা অঙ্গরে যদি একজন মানুষে আল্লাহর বিধান মতো চালাই লিত পারে হে আল্লাহর ওলি বনিয়া জমিন থেকে বিদায় হইব আমরা আল্লাহর ওলি বনিয়া যাইতাম না দুশ্মন বনিয়া যাইতাম খবর যাওয়ার বাদে ফাড়া খাইতাম নি না আরামে ঘুমাইতাম হাসরের ময়দানে যাওয়ার বাদে আমরা রসুলের জান্ডার তলে হুতিতাম নি না দুজখর উপরে উবাইতাম তাহলে তো আমরা এগুলা হুশ সামলাইয়া চলা লাগে যে সাইটটা শরীরের বিভিন্ন অংশর কথা না হইয়া অন্যান্য আয়াত হইছে হইন ই আয়াত শুধু এই সাইটটা অঙ্গর নাম লইছে আমরা একটু বিশ্লেষণ করিয়া দেখি যে এই সাইটটা অঙ্গর নাম আল্লাহ খেনে লইলা ফয়লা নাম লইছেন চকুর হে নিমক হারাম তুমি যে আমার নাফরমানি করো আমি কি তোমারে দুইটা চোখ দিছি না সুবহানাল্লাহ বড় করে হোকা বোঝা গেল চোখরে জাগা মতো ব্যবহার করলে আল্লাহর নাফরমানি করা মাথুন না তো যে আমার আগেই বুজুর্গে হইয়া গেছেন আমানত চোখ আমানত খান আমানত নাক আমানত জিফরা আমানত
হাত পাও আমানত এই সবগুলো আমরার লাগি আমানত আল্লাহ আমরারে আনামত দিছইন তান ওডার মত এগুলারে খরচ করবা লাগি কথা বুঝাইতে পারছি নি যদি আমার খান হয় তে ইকান বেমার ফলে আমি কইতাম পারি না খানে মাতুই না খানে আমার যদি ফাও হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙ্গি যায় আমি কইতাম পারি না খানে কথা বুঝাইতাম পারি আন্দানি আমার হইলে তো আমি যদি ইকানোর মালিক হইতাম তা হইলে ইকানোর আগাগুড়া সব কিছু আমি বুঝিয়া নিতাম আমি তো কিচ্ছু বুঝি না চোখ যদি আইয়া বাধা একু বলে আরো জন্ডে দেখা নিলে খেনে তোমার চোখ তোমার বাধা তুমি বার করো না কেন পারবাই নি বার করতে হয় সুবহানাল্লাহ বড় করে আলম নাজাল্লাহু আইনাইন পরওয়ারদিগারে আলমে ফরমাইন ও নিমক কারাম তুমি খিলা আমার নাফরমানি করো আমি আল্লাহ তোমারে দুইটা চোখ দিছি নানি এই চোখ দিয়া দুনিয়া তোমার বহুত কুদরতর কেরেশমা দেখায় ওই কুদরত দেখে অত বুঝতে পারো আমি রব্বুল আলমিনর ক্ষমতা কত খান আমি রব্বুল আলমিনর শান কত খান আমি রব্বুল আলমিনর মান কত খান আমি রব্বুল আলমিনর মর্যাদা কত খান আমি রব্বুল আলমিনর শক্তি কত খান আর তোমার কত খান শক্তি তুমি আন্দাজ করতে পারো না নি যেমন আরবর মানসরে আল্লাহ সম্বোধন করে হইলা ইতায় তো রসুলকে লাগতা ইমানদার অগলরে দেখতে পারতা না মাথবা আমরারও আজকাল ইমানদাররে না দেখার দল এক গুরু আসুন নানি মেয়া সাহ দেখলে গোত্র জলে এক গুরু আসুন নানি আল্লাহ হতারে হইলা أفلا ينظرون إلى الإبل كيف خلقت হে আরবর মানুষ তোমরা আমার নবীরে দেখতে পারো না তোমরা কোরআনের কথা শুনতে পারো না তোমরা আমার কথা মতো আমল করতে পারো না ও যে উঠ দিয়া তোমরা মাল বুঝাই করিয়া এক জায়গার থেকে আরো জায়গাত লইয়া যাই যায় ও উঠটারে কি কন্ডিশনে আমি আল্লাহ বানাইলাম গরু গুলা আত্মি সকলটা থাকি উটর কন্ডিশন আলাদা উটর ফিট সেফটা না গুজা কবা গুজা কিন্তু একটা ইন্টার ডিস্ট্রিক্ট থাকে যা মাল নিতে পারে একটা উঠে এর চাইতে বেশি মাল বহন করতে পারে এক দুই নম্বর হইলো উট বাংলাদেশও হয় না ওইলেও রয়ে না উট ভারত হয় পাকিস্তান হয় মিডিল ইস্টর দেশ হয় বালুকা দেশ হয় শত শত কিলোমিটার উট চলতে পারে তারে ফানি খাবানি লাগে না আল্লাহ রব্বুল আলমিনে উটর ফেটর ভিতরে একটা টাঙ্কি দিছইন ও টাঙ্কির মাঝে উঠে 15 দিনের ফানি স্টক রাখতে পারে যখন তার পানির পিয়াস লাগে তখন হগুতনে বার করবার কন্ডিশন আল্লাহ দিছেন হন্তনে বার করিয়া খাইয়া তার ধান রক্ষা করে তোমার বানাইল উত্তর দেও তোমার বাপর বানাইল তোমার দাদার বানাইল তে ই খাম আঞ্জাম দিবার লাগে এটা খে বানাইয়া দিছে অগুবা সাইয়া দেখো সাই আল্লাহ বুঝা যায় নি না যায় না মাতিন না খানে আল্লাহ কই না ফালা ইয়ানজুরুন ইলাল ইবিল কাইফা খুলিকাত হে মানব জাতি তোমরারে আমি চোখ দিছি ও চোখ গো উটর উপরে ফিটিং করিয়া দেখো আর কিছু চিন্তা করিয়া দেখো আমি রব্বুল আলামিনে কোন কন্ডিশনে উট বানাইছি ও বাংলাদেশের মানুষ তোমরা গরুর উপরে চিন্তা করি দেখো গরুর উপরে ফিকির লাগাইয়া দেখো আমি আল্লাহরে টুকাইয়া ভাবা যায় দি না যায় না তুমি যখন বিয়ানে গুম তনে উঠো উঠিয়াও বাই মুখে সেনর গুল খাও মাতো না কেন হে খাইনি বল দে খাইনি সেনর গুল খাইয়া খাইয়া বহুরে অর্ডার দিলে সায় ফুটা দেওতে দিলাও হয় লাল চাওক আর দুধ চাওক দিল তুষ একটু মা দিয়া সোপ্পাড় সোপ্পাড় করে খাইয়া হইলে 8টার সময় ভাত ফাটাইও তুমি চা খাইলাই সে নরগুল খাইলাই আবার 8টার সময় ভাতর অর্ডার দিলাই বল দে হটটা অর্ডার দিয়া গেছে নি সুবহানাল্লাহ বলো তাহলে
তুমি যদিও বলদর ভাই খেয়াল করিয়া চাইয়া আর তোমার অন্তরে দিয়া একটু ফিকির হর, ইগু তো আমার বানাইল নাই, ইগু আমার বাবার বানাইল নাই, ইগু আমার দাদার বানাইল নাই, জোরে বলো হার বানাইল, ইগু তো আল্লাহ বানাইয়া দিছ না, আমি আল বাইবা লাগি, আমি তো কততা খাইয়া গেলাম, হে কিচ্ছু খাইল না, হৌ যে দিন গাছ চাইর গেছা খাইছিল না, খের চাইর গেছা খাইছিল, অসিন্তর উপরে বারোটা পর্যন্ত আল বাইরায়, এর বাদেও এক জোড়া মুড়ামুড়ি করলে তার লাড়িত বাড়ি দিরায় তোমার বল দেওর, তুমি এ খাল্লারে মানো, আল্লাহ আমারে বানাইয়া দিছেন তোমার আল টানিবার লাগে, আল্লাহ আমারে বানাইয়া দিছেন তোমার মই টানিবার লাগে, আমি আল টানতো কোনো গাফলতি হরিয়ার না, মই টানতো কোনো গাফলতি হরিয়ার না, এর বাদেও তুমি আমারে ফিটিত বাড়ি দিরায়, ও নিমকরাম তুমি যে ফজর নামাজ পড়িয়া বারইলাই না, তুমি যে বিসমিল্লাহ করি আল গান দরলাই না, তুমি আমার বাই সাইয়া আমার আল্লাহরে যে চিনলাই না, আমি তো ও কথার উপরে উজু, আমি আশ্চর্য হই যাই, আমি আমার দায়িত্ব আদায় করি আর কিন্তু তুমি তো তোমার দায়িত্ব আদায় করলাই না, কথা বুঝাইতাম পারছি এর লাগি আল্লাহ ফরমাইন আলাম নাজাল্লাহু আইনাইন, ও মানুষ জাতি আমারে চিনবা লাগি আমি তোমরারে দুইটা চোখ দিছি না নিরে, আরো বড় মানুষরে কইলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা দেখো না নি আমি উট কি কন্ডিশনে বানাইছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, বড় করে সুবহানাল্লাহ কওকা, তোমার মাথার উপর আসমান অন্তনে চাও যদিতে দেখবাই বরদেশ গিয়া মাথা লাগি গেছে, আসমানর মাথা দাওয়া বরদেশ গিয়া চাও যদিতে দেখবাই সতুল গিয়া মাথা লাগি গেছে, বলে দেখি আই আসমানর মাথা খান যাও সতুল, সতুল গিয়া দেখবাই জন্তার ভাড়ো গিয়া মাথা লাগি গেছে, এইভাবে যাইতে যাইতে তুমি পৃথিবীর এক মুড়া পর্যন্ত যাইবা কিন্তু আসমানের কোন মাতাল লাগাল ভাইতায় নাই, একটা কুটাল লাগাল ভাইতায় নাই, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন তোমারে দুইটা নয়ান দিলাম আমি দয়া করিয়া, ওই দুইটা নয়ান দিয়া তুমি আসমান বাঁচাইলে অত বুঝতে পারো, তোমার গরর উপরে এখন ফ্যান লোড খাইতে হইলে রড লাগে মাতুয়া, রড লাগে, এর বাদে রড ইগু বেন্ডিং করতে সময় হয় বাসো লগে করো আর তীরো লগে করো, আউটা পরীক্ষা করা লাগে, ইগু গুনে খাওরা নি না মজবুত মাতো দেখেনে, গুনে খাওরা হইতে ফে না ইয়া হাইয়ো মা উগে দিও যদর বুকুর উপরে পড়ে দিই, পরবর্তীকারে আলমে ফরমাইন তোমারে আমি দুই চোখ দিছি আমার আসমান ভাই সাইয়া দেখো, সূর্য লাগাইয়া তৈছি জুরে সুবহানাল্লাহ হুকা, চন্দ্র লাগাইয়া তৈছি, তেরা লাগাইয়া তৈছি, তুমি যখন ঘুমতলে উঠো সকালে তোমারে সূর্য উঠিয়া সূর্যই তোমারে আলো দে, তোমার হাড্ডিরে মজবুত করি দে, তোমার তানোর খেত খামার রে সুন্দর করি দে, তোমার তান আম ঘাটো লতা সূর্য ফাঁকাইয়া দে, ই যে আসমানরে আমি আনা কুটায় রাখলাম এর মাঝে যে সূর্যরে লকটাইয়া রাখলাম, তোমার বাফর গুতে একর দিন সূর্যর জল এক ফুটা ডিজেল দিছনি মাত্রে বা আহান মন্তইল নাই নিবা নাকি তা মাঝগাম নি মাঝগামালে দিছনি সূর্যর জল তেল এখন ফুটা চান্দর গুড়িত ফেট্ট লগত ফুটা, আই কত লক্ষ লক্ষ বৎসর থাকি সূর্য চলতে আছে চন্দ্র চলতে আছে খেদমত খার করের বড় করি হ আমরা খেদমত খার করের, যদি এক সপ্তাহ শুরু উঠে না কিতা বুঝো ফুয়াতি করো হামাইতে আর ভাই, হ্যাঁ আনা ফুয়াতি করো হামাইতে আর ভাই ক্ষমতা নাই, রব্বুল আলামিন ফরমাইন আলাম নাজাল লাহু আইনাইন,
ওনি মকরাম কিলা তুমি আমার নাফরমানি করো আমি আল্লাহ তোমার একটা চোখ দুইটা চক্ষু দিছি আসমান সাইয়া দেখো আমি যে অবস্থায় রাখছি ও অবস্থায় আছে সূর্যরে আমি জেলা উঠার দিছি পূব দিকে উঠো পশ্চিম দিকে গিয়া ডুবো হে ডুবতে আছে সূর্য আমার কথা মানে আসমানে আমার কথা মানে চন্দ্র আমার হুকুম মানে তারায় আমার হুকুম মানে তোমার বাড়ির খাটল গাছে একদিন ডেভল ধরছে নি মাতোয়া ডেভল গাছে একদিন আয় ফল ধরছে নি ডেভল গাছরে হইয়া দিছি তুমি ডেভল ধরো আইফল গাছরে হইয়া দিছি তুমি আইফল ধরো গাছেও তার তা আল্লাহর হুকুম মানের মাছেও তার আল্লাহর হুকুম মানের আসমানে আল্লাহর হুকুম মানের সূর্য আল্লাহর হুকুম মানের চন্দ্র আল্লাহর হুকুম মানের এই চোখ দিয়ে তুমি দেখরাই এর বাদেও নিমকারাম তুমি মানো না কেনে কথা ঠিক নি না না আলম না যে আল্লাহু আই নাই ও নিমকারাম কিলা তুমি আমার নাফরমানি করো তো আমি তোমারে দুইটা চক্ষু দিছি এর বাদে বিজ্ঞান আনো আমি চৌকগুণ পরীক্ষা করি দেখো ভিতরে ফানি একটা সুবহানাল্লাহ হো না বড় ভিতরে কিটা ফানি একটা চোখ নাই ও বুঝিল দুনিয়া দেখা যাননি কুতুবালির মারে দেখা যাননি সোহাবালির মারে দেখা যাননি আন্দাই আন্দা বেটা মনে হই গেল ঘটনা কইলাই বুড়া লাগে নি আপনার আন্দা বেটা জোয়ান হই গেছে এখন তো উসলা মারছে বিয়া করত কারণ তার চৌক আন্দা হয়ে গেলে তার উয়াম্মা আন্দা হই গেছে হলে হইলে এগুলো বেটে রেখে দিত খাওয়াইতে পারত ভালো হইলেও বেকার সমস্যা বেকার কমিটির সদস্য যদি ঘুরে মানুষে বহু দিন না হ্যাঁ কইব বিয়া করিয়া খান্দে উঠে যাব কি খালি নিতো বাড়ে বাহর বাড়তে কি বেটাই বিয়া করছে তারাও তুকাইতে তুকাইতে আর ভাইছে দেখ বেটি একু ভাইছে মুখো ও কিতা গুঠি বেমার হইয়া ইতা খাল খাল গাত গাত হই দিছে বেমুখা আউগুরো হইনেন না ও হইলে আমরা খানা সমালি ওগু বিয়া দিছেন তাটাই বেটি যদিও গাত গাত খানা খানা হইলে তাই নাম বড় ডাট তাই নাম হইল ফুলফরি খবানা ফুলফরি হইতে বোঝা যায় না কত সুন্দর তাম তো চোখ নাই তাই না কোনটা দেখরা না তাই মনে করছেন ফুলফরি দেন যদি খালিদা তাকে আরো সুন্দর হইব তাই না ওগুলোইয়া জান শোভা মাঝে মাঝে আমরা রতা পার্টি বারো ফ্রি চক্ষু চিকিৎসা করতে পারলাম এখন বারেন না নিবা খুললের বিশ টাকা ফিস দিবাই তোমার চোখ দেখিয়া অলতা করিয়া ঔষধ পত্র ফট্টি ফাট্টি মারিয়া দিয়া যাইব আন্দায় হইলা ও ভুল ভরি তোরা উনি যা আজ বাক্কা ক বছর হয়ে গেল তোরে লইয়া চললাম রেখো টুক রইল দুনিয়াত তোর সেরা গান দেখলাম না চোখ নাই তো যার চোখ নাই এ দেখব নি দুঃখ রইল দুনিয়াত তোর চোখ গান দেখলাম না তোর সেরা ছবি গান দেখলাম না রেখো অত মায়ার বউ বেটিয়ে বুঝেন না নি হালাই দেখে তে রাখবো নি না শাড়ি দি বেটিয়ে তো বুঝেন যে এগুর বেটারির যদি ভাওয়ার হয়ে যায় আমার খাম তেরগো হুদিয়ার মাঝগামালাই বলে এক ফাটি আনছেন ডাক্তারর তারা চোখ পালা করইন আমারে যদি ওন লইয়া যাই তেতে চোখ গুণ বালা হইলে তোরে দেখিয়া জান খান শান্তি করলাম আমি থাইর মারছে ভিতরে বারোটা যদি হালা বালা হয় সামনের দুয়ারে দি হেয়া আমাইবার ফিস দুয়ারে দি আমি নাই দেখলা যদি ভুল করে যায় গীতে তো আর দুনিয়া শেষ
হইলা গো ইন্তিয়ার আমিও ডাক্তার নাই তুনতাক ও যে ফুকই রেলা ওগুলোইয়া খার চোখ তাকায় না না তাকায় ও ভাই আমার আল্লাহ ফরমাইন আলাম না জাআল্লাহু আইনাইন ও নিমকরাম ইনসান কিলাম আর না ফরমানি খররে আমি যে তোমরারে দুইটা চোখ দিলাম জীবনের মাঝে একটা দিন চকুতে ঘোরা ডিজেল দিলাই না এক জোড়া পেট্রোল দিলাই না এক জোড়ার কুন্তা দিয়া তোমরা চোখের খেদমত হল্লাই না এর বাদে ও সত্তর আশি বছর পর্যন্ত আমি অন্ধকার রাত্রে তোমারে রাস্তা দেখাইয়া নিলাম তুমি গাত পড়ছো না তুমি ফানিত পড়ছো না তুমি অ্যাক্সিডেন্ট করছো না দেখিয়া তুমি তোমার দৌড় মারি যান বাঁচাইতে পারছো আমি রব্বুল আলমিনে তোমারে চোখ দিছিলাম নি ও খামে খালি তোমার যান বাঁচাই তুমি দুনিয়ার তাকতে তোমার উয়াম মাফুরাইতায় মোবাইল বার করিয়া চাইতায় টেলিভিশন দেখতায় ফরার ভুড়ি বাতি দিন বাই চাইতায় ওটা লাগি দিছ বড় করে হও তাহলে আল্লাহ ফরমাইন আমি তোমারে দুইটা চোখ দিছি আমার নিয়ামত ও বারিক বারিক দুইটা দিয়া ওল পৃথিবীটারে দেখা যায় এর ভিতরে তোমার কোনো খরচ লাগে না যা খরচ লাগে আমি আল্লাহ দেই বড় করি সুবহানাল্লাহ হুকা যা খরচ লাগে আমি রব্বুল আলামিনে দেই আসি নব্বই বছর পর্যন্ত তোমারে চালাইয়া রাখি চোখটা তো আমি দিছিলাম দুনিয়ার টাকা অবস্থায় তুমি আমার অলি অগলরে দেখতায় সুবহানাল্লাহ নবী থাকলে তো নবী দেখতায় নবী যখন পাইছো না অলি অগলরে দেখতায় দেখিয়া বুঝতায় যে এরার সেরার অবস্থা কিলা এরার সুরত অবস্থা কিলা এরার চরিত্র কিলা ওটা দেখতায় নানি তারার সেরা ছবি দেখিয়া তারার সুরত দেখিয়া তারার চলাফেরা দেখিয়া তোমার চরিত্র রে ওলা বানাইতায় তুমিও যদি ওলা চরিত্র বানাইয়া উঠে যাইতে পারোতে হেই না আমার অলি হইলে তুমিও আমার বলি আল্লাহ রব্বুল আলামিনে ফরমান যারা ঈমান আনার বাদে নেক আমল করবা আমি রব্বুল আলামিনে তারার সঙ্গে বন্ধুত্ব কায়েম করি তাহলে এই শোক আমরার কাছে আল্লাহর দেওয়া হও আমানত বড় হরি হও আরো বড় হরি হও আমানত এ চোখরে আল্লাহর অর্ডার ছাড়া ব্যবহার করা যাইব নি যাইব নি যায় যদি তে আমানত না কিয়ানত যদি আরো গোটার হরির বেয়া করে চাইতা কত লালা তে চৌকে গুণতর দায়িত্ব আমানত হইল না কিয়ানত হইল যদি ফুলের উপরে বইয়া মোবাইল বার করিয়া আর খালি ইংলিশ ফিল্ম অগুন দেখো তাহলে চকুর আমানত আদায় হইল না কিয়ানত আদায় হইল আর কিয়ানত যে করে তার নাম খাল লিষ্ট খ মুনাফিকল লিষ্ট কিয়ানত যে করে তার নাম খাল লিষ্ট মুনাফিকল লিষ্ট এর লাগি রব্বুল আলামিনে সতর্ক করে দিলা আলাম না জাআল্লাহু আইনাইন ও মানুষ জাতি তোমরা আমারে চিনবা লাগি আমার ইবাদত বন্দেগি করবার লাগি দুনিয়াত আমার ফরমাবরদার বন্দাগুলোরে দেখবার লাগি আর তারারে দেখিয়া তোমরার চরিত্র গড়বার লাগি আমি আল্লাহ তোমরারে দুইটা চোখ দিছি বড় করি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান মতে চোখগুলারে আমরা আমানতর অবস্থায় রাখমু মাথা না আর তুলা মারি খাও ইনশাআল্লাহ চোখরে আল্লাহর গুনার কাম খরচ করতাম নাই দেখো কা আল্লাহর রসুলে ফরমাইন কোন ইমানদার সন্তানে যদি মহব্বতর নজরে মার বাই বাফর বাই এখারে মহব্বতর নজরে চায় ইস আমার বাবাই আমারে উড়ে লইয়া কত জায়গা আটিয়া নানা বাড়ি গেছে আমার বাবাই আমারে শান্ত করে বুইয়া লইয়া কত জায়গা গেছ আমি যে সময় স্কুলে যাইতাম আমারে দুই টাকা দিলে ইটা মানি ভালাইয়া খান্দন আরম্ভ করছি আমার মুখ কাটাইয়া চকুর ভানি ফুসি আমার আব্বাই কইছ আমার ভুয়া খান্দিস তারে তুই দর পাঁচ টাকা লইয়া যা
বাবা বুড়া হয়ে গেছেন, দোলা হয়ে গেছেন, বেমারি হয়ে গেছেন, ও অবস্থায় যদি বাচ্চাটায় বাবার বয়সে আছে, তার মনের মাঝে হতা কথা স্মরণ করে আর মহব্বতর নজরে বাবার বয়সায় বাজার থেকে আইতে বাবায় খাইবার দুকা কিচ্ছু লইয়া আয় আইয়া বাবার মুখ বয়সায় মার মুখ বয়সায় আল্লাহর রসুলে ফরমাইন একবারে ওলা হজ যে হজ আল্লাহ কবুল করছেন, তোমার মা বাবার মুখ পায় চাইলে তুমি ওলা একটা হজর সব পাইবা, তাহলে সবটা আল্লাহ বেকার দিছেন না এবাদত করবা লাগি দিছেন। সাহাবা একরাম আমেরিকা নিয়া রসুল আল্লাহ ই তো হজ অস্ত হয়ে গেল, এখন যদি এক মানুষে এক বাফর বায় বা মার বায় মায়ার নজরে 100 বার চাইতে আল্লাহ তারে 100 মকবুল হজর সওয়াব দিবানি। রসুলে ফরমাইলে আল্লাহর কাছে সওয়াবর ভান্ডারও কোনো অভাব নাই, যত 1000 বার হে তার মা বাবার চেরা ভাই মায়ার নজরে চাইব আল্লাহ রব্বুল আলামিনে অতটা মকবুল হজর সওয়াব তার মূল্যমাত দিবা। তে শুকর দ্বারা এবাদত হয় নি না হয় না, গুনা হয় নি না হয় না, ফুড়িয়ে গু হতে দে যার হুয়া দু গু বা ওই মুক্তি মারছে নি, মুক্তি মারছে নি, চোখ দি বুঝাই দিছে দরিলা। এর কারণে আল্লাহ এবার মান তোমার চৌক গুন্তরে গুনার ঘামটাকে হেফাজত করো। একজন মানুষে যত গুনা করে বেশিরভাগ গুনা তার চোখের কারণে করে, আপলাই না তোমার ভুয়া গিয়ে আরো বেটার ফুড়ি লইয়া বাঘ গিয়া সিটা গান গেছে কি ওখান হি ফুড়ির বাফে তোমার সহ মামলা দিছে কৌটো, তোমার এগু যদি খান না হইতো তে ভালো হইনি নি ফুড়ি লইয়া দিত মাত না খানে বা সৌকে ওগুলে দেখছে দেখিয়ে তার সুন্দর লাগছে হে লইয়া বাড়ির যাওয়ার বাদে মাইরে কইছে যদি অমুকর ফুড়ি অগু দেও আমাটাইন বিয়াতে কইও আর না হইলে গোলার দা লাগাই দিব। কোন কারণে কইছি কো না কো হো সুখ দি দেখার কারণে কইছে ঠিক নি না ঠিক না। এ ভাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন তোমার চোখের দ্বারা তুমি এবাদত করো, চোখ দিয়া তুমি নাফরমানি করিও না, যদি নাফরমানি করো তে আমার আমানত কেয়ানত করবাই আর আমানত কেয়ানত যদি করো তে খাইলে হাসর তোমার মুনাফিকর লগে হইব। এর লাগে ফয়লা চকুর হতা কইছে চোখ যদি মানুষে গুনা তাকে বাঁচাই লিতে পারে, রসুলে ফরমাইলা যে মানুষে তার চোখটারে গুনার খাম তাকে বাঁচাই লিব মরবার সময় হে ইমানর মজা বুক করিয়া মরবো। দুই নম্বর কিয়র কথা ওয়ালিসানাও কো ফল সব পাইবা এক অর্ব দশটা ওয়ালিসানাও লিসান কিটা গুয়া লাল হয়ে দিছে দেখলাই নি। লিসান শব্দর দুই অর্থ, এক অর্থ হইল জিফরার আরো অর্থ হইল বাসা, কইলে তোমরার বাসার ব্যবধান নেও আমারে বুঝো না নি সুবহানাল্লাহ। মাইজগা মার বেটা ডাকিয়া কই হই যাইতে খানো না, সাতহর বেটা কই হডো কই যাইতে, নোয়াখালীর বেটা কই হেতারা হোয়ান যাইতে মাতো না, কত জাতর বাসা ও বাসা দিয়াও তো তোমরা বুঝতে পারো তোমরা এক মা এক বাপর সন্তান হওয়ার বাদেও আমি আল্লাহ যে কত হাজার বাসা দুনিয়ার বুকের উপরে রাখছি এই বাসা দিয়াও তো মানুষে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে মাতো না। চীনের বাসা বুঝবাইনি চং চিন চং কাং বুঝবাইনি, কোরিয়ার বাসা বুঝবাইনি, চিটাগাঙ্গর ওকে বুঝবাইনি, খালি না খেদি প্রায় 5000 বাসা দুনিয়াতে আছে, 12 টাকার মাঝে লেখা দেখো 18টা বাসা
একবার ওয়াজ ফরমাইতাম করে গেছিলাম ইন্ডিয়াতে, ইয়ার ঠেকা দেখলাম, চাইলাম, মানুষ দেখলাম, 18টা বাসা ঠেকাত লেখা। পরবর্তীকারে আলোবে ফরমাইন যে বাসার ব্যবধান তোমরার মাঝে আছে, আমরা সকল এক মা এক বাপর আওলাদ নাই নিবা, বড় করে কও আমরার বাবার নাম কিতা, মার নাম কিতা হাওয়া, তে তো এক বাসা হইতো আছি। আল্লাহ এখন দেখো তোমরার মনের দুঃখ তোমরার মনের সুখ প্রকাশ করবা লাগি, আমি রব্বুল আলামিনে তোমরারে ভাষা শিক্ষা দিছি, ইংরেজি ভাষা আছে, বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, চায়না ভাষা আছে, কোরিয়ান ভাষা আছে, একজনে আরেকজনের মনের ভাবটা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে, ও অতটা ভাষায় যদি তোমরা আলোচনা করতে পারো আর বিশ্বয় মিলিয়া যদি চলতে পারো, আমি আল্লাহ কি তোমরার সব ভাষা বুঝি নানি, খালি বাঙালির ভাষা আল্লাহ বুঝেন, কোরিয়ান ভাষা বুঝেন না, মাতো না, চীনের ভাষা বুঝেন না, নাগার ভাষা বুঝেন না, সব ভাষা বুঝেন। এই যে ভাষার তারতম্য তোমরার কাছে আছে, আর ওটাও আমার কুদরতর একটা আলামত, বড় করে সুবহানাল্লাহ বলো, ওখান দিয়েও তো বুঝতে পারো যে তার মুখ জেলা আমার মুখলা, তার ঠোঁট জেলা আমার ঠোঁটলা, তার দাঁত জেলা আমার দাঁতলা, তার জিভরা জেলা আমার জিভরাওলা, কিন্তু হে যখনিন মাতি আমি বুঝি না, আমি যখনিন মাতি হে বুঝে না। একবার সৌদি আরব হজর সময় মুজদলিফাত যারা হাজির সাহেব আছেন কইতে পারবা, মুজদলিফাত ইনো হাজির সাহেব বলে রাইত খাটাই, আমিও তো বুঝলি বা রাইত খাটা নি, আমার বদ অভ্যাস আমার যেন মনে চাই না, গুম লাগে না আমার লগর আজিজা বহল, তারা খালি শাহ শাহ রাখাই রা ঘুমাইয়া, আর আমি আমার বইয়া গুয়ার বস্তা আছে আগে আর খালি বেদান খাইয়া, বলে এক দশার দূরই আরবি এ খালি হিতাই তো গুয়া খাই না, আর আমি যে ছাগলা খান ফাজাইয়া তার দেখে খালি ওতা ওতা করে কতল বাদে চায় আমার খালি চায় খালি চায়, আমি বললাম রে হল গুমরে গিয়ে কোনটা বাজাই তো কোনটা বাজে না, ওতা মনের মাঝে আইতে কত সময় বাদে দেখি হে আইছে আইয়া উকু বাদব কায়দা সালাম সভা করিয়ে বইছে, বইয়া আমার এদিকে আইলো বাড়ি হই মালাম বাংলাদেশ কিতা হরস লে আমি মাদ্রাসা ফুরাই, তারা মাদ্রাসা বুঝে না, মাদ্রাসা এগু আরবি শব্দ, এগুর নাম হইল শিক্ষা প্রতিষ্ঠান, তেথার দেশের স্কুলের নাম কিতা মাদ্রাসা, আমরা দেশে স্কুল হই মাদ্রাসা হই এর লাগে আমরাও মাদ্রাসা হই, আমারে কইল খিজাত মদরসা রে, আমি কইলাম আরবি, তুই কিতা পড়াস, কইলাম গফ দিতে হুরুটাই তাই নিবা, তাইনার বেঙ্গাইরা নিয়ে আর দেখরানি, কইলাম আমি হাদিস পড়াই, তফসির পড়াই, ফেকা পড়াই, ওতা পড়াই, মাশাআল্লাহ বড় ডাটা লিম রে তুই, আমি বুধ ভাইয়া রোগটা হইতো এসে আমার হইল ইনটা মুআল্লিম কবির কেফতা কুলতাম বল অত বড় আলিম হইয়া গুয়া হাস কিলা রে বেটা তাম্বুল হারাম আশ্চর্য লাগছে, তার বললাম বেশ মুশকিল আপনি গুয়া হওয়ার মাঝে সমস্যা কিতা, আবদুল্লাহ বিন বাজ গুলহাজা হারাম, তারা সৌদি আরবের গ্র্যান্ড মুফতির নাম হইল আবদুল্লাহ বিন বাজ, হি বেটা হইল জন্মরান্দা, হেইন ফতোয়া দিছেন গুয়া খাওয়া খো না হারাম, আমি কইলাম রে ভাই এমনে খালি মোর কথা কইলাই,
জেন জীবনে গুয়াও দেখছই না, ফানও দেখছই না, সুনও দেখছই না, সাদাও দেখছই না, আনা দেখে খানা সাক্ষী কিলা দিই। ওটা আমি কিছু টুকটাক আরবি সারা তো জানি না, টুকটাক আরবিও বুঝে খুব একটা ভারি নাই গো। আমরা যে কিতাব পড়েছি শুদ্ধ ভাষা, ও শুদ্ধ ভাষায় হইলে বুঝিলাই হেও আলিম। আমারে হইল আন্দা হইলে ও তো এগুর মাঝে কোনো ফায়দা নাই বেটায় যে হইছে। আমি বললাম ফায়দা মজুদ ফি, এগুত লাভ আছে। যে কিতা লাভ, এগুত তো দুর্গন্ধ হয় মুখো হেখো। আসলাম তো আমরা দুর্গন্ধ হরাইবা লাগি গুয়া খাই। হে আমারে রসুন হওয়ার হাদিস ফড়িয়া উদাইল রসুলে না করছে, রসুন খাইতে না, পিয়াজ খাইতে না, নমাজের টাইমে ইটা খাইয়া মসজিদও যাইতে না, এটা তো আছে না নিবা হাদিস। ইগুর ঠিক আছে, আমরা ইগু থিলা গন নাই। আমি বললাম তুই রমজানের হাদিস জানোস নি লিখিতা। قال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم اطيب عند الله من ريح المسك। সারা দিন মুখ খালি থাকতে রোজা থাকতে থাকতে রোজাদারের মুখ যে আমটা হয়, আমটা হওয়ার বাদে মুখ গন্ধ নানিবা। রসুল্লাহ ফরমাইলা ই গন্ধ ইগো আমরার গেছে গন্ধ, আল্লাহর গেছে ইগো মিশকে আম্বরের সুগন্ধ তাকে আরো প্রিয়। আবেলাম তো দেখাই ই হাদিসে তো বুঝার মুখ এখানে দুমদাম খালি থাকলে কিতা হয় মাতুই না কেন গন্ধ হয়। তোমরার মুখ খালি থাকে গন্ধ আছে তোমরা বুঝো না, আমরাও গন্ধ হরাইবা লাগি গুহা খাই। কোনটা মানে না হলা আল্লাহ হাজা হারাম তিন জাত হারাম আছে আপনারাও জানিয়া হোক হারাম খোজাত। একটা হইল হারাম শরঈ, শুয়োরের গোস খাওয়া হারাম কিতায় কইছে খওনা শরীয়তে, শুয়োরের গোস খাওয়া কিতায় কইছে, মদ খাওয়া হারাম কিতায় কইছে, হারাম মানা নিষেধ, গোস খাওয়া হারাম কিতায় কইছে মাথো না, অন্যর ফুড়ি বাতি জিরবা চাওয়া হারাম কিয়ে কইছে নিষেধ, কিয়র নিষেধ, শরীয়তর নিষেধ। ও হইলাম বলে রে এক হারাম হইল শরীয়তর হারাম, আর আরো হারাম হইল ডাক্তারি হারাম, ডাক্তারি নিষেধ। তোমার গোত্র হইন দাউদ হয়ে গেছে, একজিমা হয়ে গেছে, গিয়া একজিমার ডাক্তার দেখাইলাই, দেখানির বাদে বেটাই ঔষধ মলম কিরিম কারিম দিয়া কইল নেও লাগাও খাও লেখে দিল চলবে, বলা নাই নিবা। কিন্তু ইসা ইলিশ মাছ গরুর মাংস খাইতে আবার তাই নাই, এগুলো নিষেধ দিল নানি, এগু খিজাত নিষেধ। খো বড় করে খো তে নিষেধ মানে হারাম নাই নি, এগু হইল ডাক্তারি হারাম, এগু হইল শরীয়তর হারাম, এগু হইল ডাক্তারি হারাম, আর আরেকটা হইল হারাম তবে ওই মিজাজি হারাম। যেমন আমি বিড়ি খাই তাইন খাই না, আমি যদি টান খান্দাত পইয়া বিড়ি খাইতে টান ভালো লাগবে হে বেটা হারি তাদের যাই খাওয়া দে, ও যে তাই নিষেধ দিলাই গো শরীয়তি নিষেধ নি, ডাক্তারি নিষেধ নি, তে কিতা টান মনর মিজাজি নিষেধ বলা নাই নি। আমি কইলাম রে তোমরার খানারে কি গিয়ে তা কইছে, আরো বেটাই দেখছে যে ইতাই তো আরো মনে করে ছাগলর খারবার লাগাইছ, ফাতা সাদা সুন গুয়া ওতা একা নকরিয়া লাড়ু বান্ধি আর গুদগুতাইয়া খাইন, ও বেটাই কইছে হারাম,
আর তোমরাও খাও না কুন্তা রোজা লাগান ফড়ি থাকো আমরার খাওয়া দেখিয়া তোমরার মিজাজে হো না হো না মানে না এর লাগে তোমরা হো হারাম আমরার দেশ উলামা কবির 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 আকিল তাম্বুল কতির 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 হইলেও আমরার দেশ যেন যত বড় আলিম এন গুয়ার বস্তা অত ডাট ও আমার ফিটু টাতাইয়া হইল ইনটা মুআল্লিম কবির দেখছেন তাই না আগুইতে পারা না কইল রে তুই ডাট আলিম কইল আচ্ছা মুজদলিবা তুই ডাটিয়া যাইগি তো কোন কথা থাকে ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফয়লা শুকুর কথা হইলা বাদে বাসার কথা বাসার কথা তা ইসলাম একজনের বাসা আমরা আর একজনে বুঝি না আমার রাজাগঞ্জের এক বেচারায় গফল্লাইতা ফয়লা সৌদি তো 72-75 সৌদি একে তার টেকা দেন না কাম করাইছে একে কর শুয়রের বাচ্চা কিতা মারাও নির্ভয়া কিতা মারাও নির্ভয়া ওটা গালিয়ার সৌদিও করে তার সামনে একে বুঝেননি বাঙালি আরো ঘুরে হইল কিতা কই গিয়ে লে গিয়ে হল তোমরা ওলা দানশীল তোমরা ওলা দাতা তোমরা ওলা বদ্র হইতেও যে তোদের টানমারি টেকা বার করে দিল আর যদি ভূত বাঙালি খালিক নি হইল না ইয়াল্লাহ আসকরি ফি পুলিশ টাক আরো ঘুরে নিয়ে গেল বাসা বুঝছে পরওয়ারদিগারে আলমে ফরমাইন তোমরা কোটি কোটি মানুষ জমিনে বসবাস করো রে কতজাত ভাষা তোমরা ব্যবহার করো ও ভাষার দ্বারাও তো বুঝতে পারো আমি আল্লাহ আছি না নাই তুমি বাংলা ভাষায় কথা কও এর বাদেও সিটাগাঙ্গর বেটায় সিলেটির ভাষা বুঝো না সিলেটির ভাষা সিটাগাঙ্গিয়ে বুঝো না আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমরা সকলের ভাষা বুঝি এমনকি হাদিস শরীফ আল্লাহর রসুলে ফরমাইলা লা তাসুবুদ্দিক ও আমার ইমানদার উম্মত হল তোমরা মুরগারে গাইলেইও না মুরগারে গালি দিও না এদের সময় বাং দে লিখেনে লিফা ইন্নাহু ইউকিজুকুম লিজিকরিল্লাহ হে কুকুর কু হয় তোমরা বুঝো না আল্লাহ বুঝো নিজ্ঞে তোমরা রে আওজাক করিয়া দে আল্লাহর জিকির করবা লাগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ রাইতে মুরগায় বাং দিয়া ডাকিয়া গয় নিমকের আমার ঘুমাইস না রে এবলা তোর মাবুদ তোর মাতার উপরে আইতে তোরে ডাকরা গুনাগার হস্তে উঠিয়া তৌবা করিলা তোর মাবুদে তোরে মাফ করি দিবা মুরগার ভাষা আমরা বুঝি না খে বুঝে চায়নার ভাষা আমরা বুঝি না খে বুঝে কোরিয়ার ভাষা আমরা বুঝি না খে বুঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে বাসার তারতম্য যেটা এটাও আমি আল্লাহ করিয়া দিছি ও কারণে তোমরা আমারে বুঝতে করি এক মা এক বাপর সন্তান হইয়া একজনের বাসা আর একজনে বুঝো না ই কুদরতর কেরেশমা খার আর জোরে হোক খার ওয়ালিসানা আল্লাহ ফরমাইলা চোখ দিছি চোখের বিবরণ হইলাম জবান দিছি ভাষা এর ভরে তোমারে জিব্রা দিছি মাটিটাই মাঝে না কেন বিয়ার দিনে হাজিয়া হাজিয়া একবারে খমিন্দি সেন্টারও গিয়েছে আর খালি বার সার মিয়া সাহেবে কই না কেন খাবিল তো হা কইতা কবুল কইতাম কালি আর তো মেহেন্দি উড়া তদিন দেখিলিতাম কিতাদি হইতো কিতাদি শুধুই না শেষ নাই আল্লাহ আল্লাহ কোনা আল্লাহ আল্লাহ ঠোঁট লাগে না জিভরা লাগে বড় করে হোক
আরো জোরে কও, আমার নাম লইবা লাগি তোমারে জিব্রা দিছি, আমার খামার জিকির করবা লাগি তোমারে জিব্রা দিছি, দুনিয়াত তোমার মকসুদ ফুরা করবা লাগি আমি জিফরা দিছি। ফুয়ার ফুড়ির বিয়ার দিন একটা গরু এক ডেগো জাল ওর বাবুরসি বেটায় তার ঘাড়ি শেষ হইয়াল কইল চাচাও ভাই হকা দজি ওখান বিজাইয়া কইল হাত ফুসিয়া দেখি লোকা আঙ্গুল দিয়ে ফুসা মারিয়া দুইবার রাস্তা দইলি ভাই জ্বলিব তো হনো, খানি চলবো হনো আর জ্বলা হইব হনো, দুইবার দইলি সুবহানাল্লাহ বড় করে হোক আস্তে গর খবর জিফরে আনিয়া দিলেছে। তিন নম্বর থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি 199 বছরের বয়সের এক ইন্দু বেটা মরছে, কি জাত বেটা থান এলাকা কইলা আমি স্বপ্নে দেখিও বেটা বেশ তসক করদে, হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে বেশ তসক করদে। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর মধ্যে জিকাইলা দাদা তুই ইহা কেসে আয়ে, ইন্দু বেটা ব্যস্ত হইবনি, ও দাদা তুই নিন খিলাইলে, বেটা উত্তর দিল মাইনে না মরতে ওক না কহি বাত কাহ দিয়া থা, প্রত্যেকটা ইন্দু মরবার সময় তার খানর খান্দাতে বাবনে একটা মন্ত্র দে, এই মন্ত্রর অর্থ হইল আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদের নবী মানং স্বর্গং নামানং নরগং, যদিও মোহাম্মদ রে নবী মানসতে ব্যস্ত যাইবে আর না মানলে খাও বড় করে খাও, এই টাইমে কইলে খা মাইবনি তারও লাগছে, তুমি ওই সময় স্বর্গঙ্গার নরগঙ্গ অতদিন খালি দেবতা পূজা করাইছো, এই 99 বছরের ফুরা নাই মুশরিক বেটা কয় থানবী সাহেব মরবার আগে আমি হুশে বুদ্ধি খলে খলে কলিমা ফুড়িয়া ইমান আনি লইছি, আর ও ইমান আনি লওয়ার কারণে আমার খরর গুনা আল্লাহ মাফ করে দিয়া এখন আমার বেশটি বানাই দিছ, আয় কালান্দর হুশ কর মজবুত হয় ইমান মে, আয় কালান্দর হুশ কর মজবুত হয় ইমান মে, সরবুলন্দি শান আজমত হায় তেরে কুরআন মে, ও জিফরা যদি থাকত না আর কলিমা ফরত পারত না 99 বছর কাফিরি হরিয়া বেশ তো যাওয়া সম্ভব হইল নেনি, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানা, তোমার জিফরা এখান দিছি, এই জিফরা দিয়া তুমি সাজাইতেও পারো বাজাইতেও, ইলেকশনের মিটিং গইতইন সব চেয়ারম্যান সাহেব ডাকাইছেন নৌকা মার্কার মিটিং, এগুলো তো হল বড় মার্কা নাই নিবা, আইয়া যদি মিটিং প্রার্থী হইন এ হারাম জাদাই যদি আমারে ভোট দিবাই না ফুটকির খাল তুলি ফাইবা মাতি না কেন লগে লগে সকল যাইবার কইব অগুরে খালি জুতা দি উঠাও মাতো না কেন কেন মুকর বাসা খো বড় করে খো, আর যদি হয় না আমি আপনার গাঁও গ্রামের ছেলে আমারে আপনারা হলে চিন্তা আশা করছি আপনার খাজি খেজমত করতাম, যদি আপনার বিবেচনায় আমারে উপযুক্ত মনে করেন তে মেহরবানি করি এক একটা বুট দিন যান, তে কিছু মাতামাতি করবার না মানুষটা বলা মাতুন না খানি কিতায় করাইছে
বড় করে তোমার ও জিবরাদি যদি তোমার বউরে গাইল দেও। আমার এলাকাতে এক বেটায় তার বউরে তিন তালাক দিছে আর হোলিরে দিছে ফোন বউরে তিন গান দিয়া কইছে তোর মারে দিলাম ফোন রোহা। এখন সাক্ষী সুক্ষী হলতা লেগাইয়া মুফতি যাবে ফতোয়া দিছেন তার বউ তালা। কারণ আমি তো তুমি মেবলা মদরসার শিলেগু দেওয়া লাগে না, আমার কাছে আইসে আমি ফোড়লাম তালাক দেওয়ারা অগুল লাগে উঠোন দিয়া ফুয়া এক 20-25 বছর বয়স হয়ে যাবে। আচ্ছা এখন কোথাও তোর গুরে তুমি তোর কি বান দিলে তার বেটি নেই কাজ বললে তোর মুখা দিব হস না হি করে দিবার লাগি তোরা কি গিয়ে হইলো বলে ভ্যাসাব গুসার ছুটে সাতটা হুরুতা আছেন, পাঁচটা হুরুতা আছেন, সাতটা হুরুতা আছেন, এক তালাক দুই তালাক তিন তালাক যেমনে বৌরে হয়েছে বিয়া রইছে না গেছে সংসার বঙ্গ কিয়র বরকতে বড় হরি হও। ও জিফরায় তোমার সংসার বাংত ভারে। আবার যদি আমার এখানে খটমুরব্বীর খান্দা লয় আর হি বেটা হিকাইয়া দেয় বলে মিয়া সবার কাছে গিয়া কইছে এক তালাক দুই তালাক কইছে তিন তিন কইবার আগে আমার মাই কুকুর রটা মারি দিল ও মিসা ওখান মাতিলায় যদি তার বউ ঠিকই যাইব না নি মাতুন না খানে কিন্তু মিসা খান মাতিল কিতা দি ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা আলাম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানা আমি তোমারে জিব্রা দিছি তুমি সত্য কথা কইতাই মিথ্যা কথা কইবা লাগি নাই তুমি দুকাবাজি করবা লাগি নাই ঠগা ঠগি করবা লাগি নাই গরুয়াটিত গিয়া হিগুরলে লাড়িত ফাড়াইয়া থইছে বিষ বানাইয়া বলদর আর আজ হিসাব গেছেন লইতা এগুলো টিপা দিচ্ছে লাড়ির টাপড়া দিচ্ছে গিয়ে বেদনায় ফাল মারি উঠছে নেকা সাসা অরিঙ্গ লাগা দাঁটিব কিতা দিমাতের মাতো না ই জিফরা খার দেওয়া যদি বে জায়গায় খরচ করে আমানত না খেয়ানত বড় করি খাও যদি খেয়ানত করে তাহলে তার হাসর খা লগে খাও 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 মুনাফিকর লগে আলম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানা তোমারে জিফরা দিছি তুমি এই জিব্রা দিয়ে আমার জিকির হরবায় আমার শুকুর হরবায় আমার দিনের প্রচার হরবায় হকর দাওয়াত দিবায় বাতিল তাকে মানুষের বিরত রাখবায় অন্যায় অত্যাচার তোমার জিব্রা ব্যবহার হরবায় তিন নম্বর ওয়াশাফা তাইনি সুবহানাল্লাহ আলম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফা তাইন শাফাত কোন টুট আমিন এই যে আমরা যে বই ভরিয়া শাফাত করা হয়েছে হিকান নাই টুট বলে আও দিও খান আমি আল্লাহ তোমার বড় করি আলহামদুলিল্লাহ টুটে কিটা করে আচ্ছা মিশা মাথা জিফরারে সাথ দেয় নি না দেয় না হ্যাঁ জিফরারে সাথ দেয় আর কি তা করে খ্রিস্টান হলে বার খরচ হইন চুমু দিবস তো না নাউজুবিল্লাহ বড় কম মানছে চুমু দেন কিতা দি টুর্জি নাই নি পয়লা বৈশাখ গজে গোসা গোসি হর কিতা দি মাতো না হাল পরুতে তোমারে তৈবাসে প্যারে রসুল
हाल परोते तुम्हारे तो बसे प्यारे रसूल, दाम में उम्मत हमारी दुश्मना फरमान में। यहूदी क्रिश्चान मुश्रिकर आदर्श मुसलमान अनुसरण करिया तार अंग प्रत्यंग अल्लाहर নির্দেশিত ফতে লা লাগাইয়া আল্লাহর নিষিদ্ধ ফতে খরচ করে তার টুট দিয়া এক ফুয়ায় আর এক ফুলির গাল সুমা দেয় না। এই একটা সুমা দিয়া তুমি কত সময় আনন্দ লাভ হল্লাই, কিন্তু ইয়াদ রাখিও এই একটা সুমার কারণে হয়তো তুমি চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হইবা। মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ, আমার নবীর উপরে দুরুদ পড়ো, তোমার টুটরে তুমি নেক কাজর মধ্যে লাগাও, তোমার জিবরার টুটর দ্বারা তুমি সৎ কাম করো, যদি টুটরে তুমি বেজাগাত ব্যবহার করো ইয়াদ রাখিও কয়েক সেকেন্ডর আনন্দ উপভোগ করবাই আর অসংখ্য অগণিত বৎসরের জন্য তুমি জাহান্নাম জ্বলবাই। তিনটার কথা কই দিলাম নানি, আলম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ হইলা চোখ দিছি দেখি আমারে চিন্তায় আমার হুকুম আহকাম বুঝতায়, জিব্রা দিছি দেখি আমার জিকির করতায়, টুর দিছি জি দেখি আমার জিকির করতায়। আর ইটা ওগল তারে চালাইতে হইলে ওগু ঠিক রাখতায় বড় করে হও মার ঘর তুলে বারো হইতে আগে কোন বাজু বার হয় তার বিয়া করছে নাইতে তো কইতে পারতাম না কোনটা বার হয় খেনে বার হয় আল্লাহ চাইলে তো ঠেং বার করতে পারো পারেন জানি উফতাও তো ওই নানি বা কোনো গুরু। স্বাভাবিক পদ্ধতি হইল কিতাব আর খেনে রহস্য কি পরবর্তীকারে আলমে মাথা বার করে দিয়া কইলা অতদিন খাইছিলা সরাইয়া এখন যাইবায় মাত না ফাড়াইয়া অতদিন মায়ের ভেটর ভিতরে আসলায় মুখ লাড়ানি লাগছে না, টোট লাড়ানি লাগছে না, আত লাড়ানি লাগছে না, ফাও লাড়ানি লাগছে না, অটোমেটিক রিজেক দিছি জোরে করি সুবহানাল্লাহ। এখন যেন যাইরাই কেন নাম মাইজ গাম কেন নাম কিটা ইন গেলে সিনেমা ভাইবাই মোবাইল ভাইবাই টেলিভিশন ভাইবাই যাত্রা গান ভাইবাই বেহায়া বেটিন ভাইবাই বেফর্দা বেটিন ভাইবাই বেফাইসা বেটিন ভাইবাই হাসা মাতর জায়গা ভাইবাই মিশা মাতর জায়গা ভাইবাই মদ খাওয়ার আসর আছে, সুদ খাওয়ার আসর আছে, ঘুষ খাওয়ার ব্যবস্থা আছে, আছে না নাই? ও যে যাইরায় আগে এন্ডে বার করে দিলাম ই জগত যাওয়ার বাদে যে খাম করো আগে এন্ডে দি চিন্তা করিও ঠিক নাই সুবহানাল্লাহ আগে এন্ডে দি চিন্তা করিও তুমি আমার একুশ করবার লাগি খাম করায় না আমার বেজারর হতে যাইরায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ভালো মন্দ তমিজ করার হক বাতিল তমিজ করার সত্য মিথ্যা যাচাই বাছাই করার আমি তোমারে বিবেক দিয়াতে দুনিয়াত পাঠাইছি চোখ দি দেখবায় বিবেক রে সাজ লাগাইবায় ই কাম করলে আমার মাবুদ খুশ না বেজার যদি বিবেকে হয় আল্লাহ খুশ তাহলে তুমি করবায় সুবহানাল্লাহ
বিবেকে যদি হয় না আল্লাহ বেজার তাহলে তুমি ছাড়বাই কথা ঠিক নি না ঠিক না বিরাদরান ইসলাম এখন আমরা রাখলে খালি উল্টা মারে লেংড়া বেটা বিক করত হিন্দি পাকিস্তান বা হিন্দুস্তান লেংড়া বইয়া লাঠিয়ে গেলিয়া আর খালি এক পয়সা দিলা দেরে রাম হিন্দু আছি এক পয়সা দিলা দেরে রাম তাহলে খান বিচাইল আর খালি করো রাম একটা একটা পয়সা দেওয়াই দেও তারে খেয়ে দেন রামে আর আমরা রেখে দেন জুড়ে বলো লীলা কুজি 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 আস্তে আস্তে টিপ করি 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 মোটামুটি গোড় দুয়ার মাথো না খেলে বা আমরার দেশ নন সিলেটি বহুত মানুষে বিক করি করি বাড়িত বিল্ডিং করলা জমি জামা লইরা ইয়া মেলা মানুষ সওয়া গেছে এখন যেগুলা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে শখ তলে দি গেছে না উপরে দি উঠছে হইল রে বট গাছর তলে আইয়া বিক করি আর আটিয়া আর জওয়াল টেঙ্গাই গুন্দি বর দিয়া যদি একটা গুড়া ভাইলিতা তে তো অগুত উঠি আইলা মানে আর গেলাম গাছর লোকে বান্ধি তুইলা মানে না ডিগ্রা দি তুইলা মানে হেতার খাইলেও নে আর আমি আমার ভাইলা মানে হইল আজ রামর গেছে খুঁজি মুখ গুড়া আমারে কিতা দেও গুড়া দেও রামে গুড়া দিতা কিলা থানার ওসি এই সময় তো গাড়ি গুড়ার যুগ নাই পুলিশের স্টাফ লইয়া গেছে আসামি ধরাত আর ওসির গুলি আছিল গাবিন আর বট গাছের খান্ডাত গিয়া বরাত্তি হয়ে গেছে এখন তো ওসি সব ঠেকছে বাচ্চা এগু কিতা করতো সেগুলি বয়াই আনতো ও হুনে হুকে জফের এক গুড়া দিলা দেরে রাম কইল রে ইনো কি গুরে ইনো কি গুরে সাইয়া দেখে আইয়া লেংড়া এগু বই দিছে গুড়ি ফরে গেছে বাচ্চা গুহান দলো লেংড়াই লেংড়াই লইয়া আয় সুহান আল্লাহ হোক হে সর তো আসিল গুড়া গুড়া সরছে গুড়ের বাচ্চাও গুড়ির বাচ্চাও গুহান লইছে আর আটে আর খালি কয় উল্টা খেনে বুঝিলাই রে রাম উল্টা খেনে বুঝিলাই রে রাম ও রাম আমি কইছিলাম গুড়া চড়িতা আমি এখন গুড়া আমার বুকুর উপরে তুলাই আল্লাহ রব্বুল আলামিনে কইনালাম না যে আল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন তোমারে চোখ দিছি আমার কুদরত দেখতায় তোমারে জিব্রা দিছি আমার কুদরতর এই কেরেশমা দেখতায় বাসা বুঝতায় জিকির করতায় আজকার করতায় তসবি করতায় সৎ কাজের আদেশ দিতায় অসৎ কাজের নিষেধ দিতায় আর তোমারে বিবেক দিছি বিবেক দি বিবেচনা করিয়া আমি আল্লাহ যে খাজে খুশি হইম ও খাজ করতায় আমরা এখন বিবেকে বাটিয়ল বুঝে না উল্টা বুঝে বড় করি হও উল্টা বুঝে হ যদি গানও যাইস না তাহলে দেখবে গাউয়ে গাউয়ে গান হ যদি খেলার যাইও না নমাজ চাড়িয়া তিন গাউয়ে মিলিয়া মাই কানিয়া এমপি সবরে দাওয়াত দিয়া খেলা মাথো না খেলে বা আরে বেটিন তোরে গরো ফর্দা ফুসি দেয় রাখো তে দুয়ারও ফর্দা লাগাই কিন্তু বেটি যে সময় গড় তোরে বারোই বুকুত কাপড় নাই না দেখি ফুড়ি লইয়া যে সময় সাগলি বাজার যাই রাই ঘুরে উচা জুতা ফিন্দাইয়া আর সিনা উদলাইয়া মাথা উদলাইয়া আর বালা করি সাদা পাউডার লাগাইয়া গুটুর গুটুর করে লইয়া যাইরা তান মনে মনে আমি খুব বাক্কা বেটা আর মনে মনে ইজাত ফুড়ি কোন বেটার আছে আর বারে তনে বইয়া যে টোলায় দেখে ফলর ভিতরে মুরগি তোয়া
ঠোলায় দেখার ভলর ভিতরে মুরগি তোয়া ও তুমি যত ঠোলারে দেখাই ভাই গুনতে দেখিয়া তারা যতখান গুনাগার হই ভাই তুমি ও তোমার ফুড়ি ফুয়ার বউ দেখানের কারণে অতখান গুনাগার হই ভাই এর লাগি রব্বুল আলামিনে আগে আমরার মাথা বার করে দেন যে ই যে জগত যাইরা তুমি তোমার মাতারে খাপ খাওয়াইয়া চলিও লিডার ওইটা করি মিশা মাতিও না কেডার ওইটা করি জুলুম করিও না অত্যাচার করিও না তুমি মানুষের উপরে আক্রমণ করিও না মানুষের লোকে বালা ব্যবহার করো ইরহামু মাং ফিল আরদি ইয়ারহামুকুম মাং ফিস সামা জমিনের বাসিন্দার লোকে তুমি বালা ব্যবহার করো দয়া মায়ার ব্যবহার করো আসমানের বাসিন্দা আল্লাহ তোমার লোকে মায়ার ব্যবহার করবা হো বা আমরা আল্লাহর মায়া ভাইতাম নি না ভাইতাম না আর তুলিয়া হো না কেন একবার নারায় তকবীর নারায় তকবীর তাহলে আজকে টুটা বাটা যে দুই চারটা কথা আপনার খেদমত আরজ করলাম আমি দোয়া করি আল্লাহ আমারও আমলের তৌফিক দেউকা আপনারও দেউকা হলে আমিন হও আর আমরা যদি আমরার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে জায়গা মতো খরচ করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরার সমাজ শান্তি আইব না অশান্তি আইব শৃঙ্খলা আইব না বিশৃঙ্খলা আইব আল্লাহ হকলরে তৌফিক দেউকা বড় করে আমিন হো এই উঠো না উঠিও না ও ভাই সান্দা যা দিবার দিলেছো মুফতি হিসাবে কিছু সান্দা করছো দারুল হুদার মুহাদ্দিস হিসাবে ও সান্দা করছো এক গাই খবর বানাই কিন্তু মসজিদ দেখে দুঃখ লাগে আপনারা লাগেন না সাত খান্ডা লাই নাই তিন দিন সানি দেওয়া তুফানে চোদ্দ বার ফেলাই উল্টাই